জোরে তালি রে আরে আস্তে আস্তে আগে তোর সঙ্গে সবার পরিচয় করাই এসেই তো গান শুরু করে দিলি আহ কত লোক আমার গান শোনার জন্য বসে আছে গো না না কেউ তোমার গান শোনার জন্য বসে নেই তাহলে ওনারা সবাই শিল্পীদের গান শোনার জন্য বসে আছে আমি কে তুমি তুমি কে সেটা তুমি নিজেই বলো আমি তো শিল্পী হ্যাঁ তুমি এমন শিল্পী যে কত জায়গায় মানুষের মার খেতে খেতে বেঁচেছি তোর জন্য তুই জানিস হ্যাঁ জানি তো আজকেও খাওয়াবো ওই আজকেও মার খাবে তুই আমার মানে এখান থেকে তোকে তুলবই না স্টেজের পর দেখ নামিয়ে দেবো এ শোনো না কি হচ্ছে কত লোক দেখো হ্যাঁ সত্যি অনেক মানুষ সামনে একটা মন্দির রয়েছে হ্যাঁ সামনে একটা মন্দির রয়েছে এ মন্দিরে শীতলা ও বাবা তুই দেখতে পাচ্ছিস এত দূর আমি তো কিছু দেখতেই পাচ্ছি না আরে আমাদের চোখ জানাই তো গুরু হ্যাঁ একদম তাই এখানে যারা মন্দিরে বসে আছেন না তাদেরকেও দেখতে পাচ্ছি এসেই প্রথমে উল্টো পাল্টা না করে তোর নামটা বল ভদ্রসভ্য ভাবে তোর সঙ্গে একটু কথা বলি আমরা এই রাকে শুনো না কি হচ্ছে সামনে দেখো বন্দুক কোথায় বন্ধু এই যে সামনে ক্যামেরা ও ক্যামেরা তাও হলো আমি ভেবেছি বন্দুক আচ্ছা তোর নামটা একটু সবাইকে বল অনেকে তোকে দেখার জন্য উদ্গীব হয়ে বসে আছে ভাই ওরা জানতো যে আমি আসবো হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না কিন্তু তুই নামটা বল তাহলে যারা দূর থেকে শুনছে তারাও তোকে শুনে চলে আসবে অনেকে ছুটতে ছুটতে বিশেষত বাচ্চারা বড়রাও তোকে খুব পছন্দ করে জানি জানি তাহলে নামটা বলি হ্যাঁ নামটা বল আমি হচ্ছে ফটকে ফটকে বুঝতে পারছো সবাই

আর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনি পড়েছিস বাহ বাহ অনেক দূর অবধি পড়েছিস দেখছি যাই হোক তার নামে একটু банаनটা সবাইকে শুনিয়ে দে আরে তো খুব পুরো ফল গাছে লাগায় হলো আটকে ফুটকি হ্যাঁ ফল গাছে লাগায় হলো আটকে ফটকে এটা কোনো банаন হলো হয়নি একদম জাতা হয়েছে বিচ্ছিরি হয়েছে এই বাচ্চাটাও তো ছাইতে ভালো банаन জানে এই তাই একদম এই তোমার নাম কি তুই দেখতে পাচ্ছিস কি আরে দেখব না হাই সো তো

আমি এখন বলা শুরুই করলাম না ও তাই বলো আগে বলা শুরু করি তারপর না তুই বলবি তোকে নিয়ে আর পাড়া যাচ্ছে না আচ্ছা ওকে বরং চোখানিক্ষণ বাদে নিয়ে আসবো না না শোনো না কি কি বলছিলে সেটা বলো ও আচ্ছা ভদ্রসভ্য ভাবে বলবি তো হ্যাঁ হ্যাঁ বলবো আচ্ছা তাহলে বল হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান হ্যালো লেডিস এন্ড সুন্দরী সুন্দরী লেডিস জেন্টলম্যানটা কোথায় গেল আরে ধর ওদের দরকার কি সামনে এত মেয়ে থাকলে ছেলেদের কি দরকার যা তা একেবারে অসভ্য একেবারে তোমার সঙ্গে থেকে থেকে যা হয়েছে আর কি মার খাবি কিন্তু এবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে সরি হ্যাঁ ঠিক আছে আর আজকের এই সুন্দর সুন্দর সন্ধ্যায় সুন্দর সুন্দর সোনামুনিরা বসে আছে তোমাদের নাম কি ইনাম ভুলে গেছিস আমাকে দেখতে এত সুন্দর যে নাম বলতে ভুলে যাচ্ছে হ্যাঁ তো তোকে দেখতে সত্যি ভীষণ সুন্দর কি ফর্সা তাই না হ্যাঁ এত ফর্সা দেখে মনে হচ্ছে জন্ডিস হয়েছে পুরো পাকা আম তুমি না সবসময় আমার ফেস্টিস্টা নিয়ে ছটকে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দেখি ওরা কেউ নাম বলবে নাকি সবাই লজ্জা পাচ্ছে তোকে দেখে নাকি ভয় পাচ্ছে আচ্ছা বল কি নামি বিট্টু গিরি ওর নামি আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ কি নাম সুপ্রিয় জানা জানা চলেছি হ্যাঁ খুব সুন্দর নাম সুপ্রিয় জানা আচ্ছা অনেকের সঙ্গে তো কথা হলো এই শোন কি হলো ওকে আবার ডাকছিস কেন

অঙ্ক জিজ্ঞেস করি পারবে পারবি একটা অঙ্ক জিজ্ঞেস করলে পারবি না আচ্ছা অঙ্ক কে ভালো পারে হ্যাঁ বলছে আচ্ছা খুব সোজা খুব সোজা আচ্ছা ঠিক আছে আগে জিজ্ঞেস তো কর এই ধরো তোমার কাছে দুটো ছোট ছোট কলা না না দুটো ছোট ছোট বাদাম আর একটা কলা আছে মোট কটা আছে এই তোর কথার ইঙ্গিত কিন্তু ভুল ভাল দিকে কেন মিথ্যা কথা বললাম ভুল ভাল দিকে কিন্তু ইঙ্গিত এটা সবাই জানে না সবাই জানে না তুই যেটা বলেছিস সেটা কিন্তু খুব বাজে কথা কিন্তু এখন একদম মেরে তোর কান ঘুরিয়ে দেবো এই কেন গো পাবলিক তোকে ধরে পেটাবে আমাকেও পেটাবে তোর লেজ কেটে নেবে কোন লেজটা কাটবে কেন তোমার কটা লেজ গো না আমার তো দুটো লেজ একটা সামনে একটা পেছনে অসভ্য হয়ে